আচ্ছা, আমাদের দেখেন কনফ্লিক্টস অন দ্য মেন্টাল প্লেন, দ্য থার্ড সোর্স অফ স্ট্রেস। একটা স্ট্রেস আসে তার ফিজিক্যাল প্লেনের দ্বন্দ্ব থেকে, আর একটা স্ট্রেস আসে তার ইমোশনাল সেক্সুয়াল প্লেনের দ্বন্দ্ব থেকে। আরেকটা চাপ আমাদের শরীরে, আমরা বিভিন্ন স্ট্রেসের কারণে তো আমরা অসুস্থ হই শরীরে। আরেকটা এই যে স্ট্রেস যেটার সোর্স হলো এই মেন্টাল কনফ্লিক্ট, এই যে মানসিক দ্বন্দ্ব যেটা ওই রিলিজিয়াস বা স্পিরিচুয়াল রিয়েল থেকে আসে, মানুষের যে ধার্মিক ধর্ম, সেই ধার্মিক অথবা আধ্যাত্মিক স্পিরিচুয়াল সেই জগৎ থেকে যে কনফ্লিক্ট তৈরি হয় মানুষের মনে, সেখান থেকেও আমরা কিন্তু বিভিন্ন স্ট্রেসের মধ্যে পড়ে যাই এবং আমরা অসুস্থ হই। ওয়ান দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর অল পিপল, এই যে এটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওয়েদার অর নট দে আর এওয়ার অফ ইট, তারা এটা বুঝুক, এই ব্যাপারে সচেতন থাকুক বা না থাকুক, এই যে আধ্যাত্মিক বা ধর্মীয় যে জগৎ সেইখানকার কনফ্লিক্ট থেকে, সেখানের একটা সংঘর্ষ বা দ্বন্দ্ব থেকে মানুষের এক ধরনের উপরে এক ধরনের চাপ তৈরি হয় এবং সে কারণেও আমরা অসুস্থ হই। দ্য ইউনিফিকেশন অফ দ্য হিউম্যান বিং উইথ দ্য ক্রিয়েটর, মানুষ নিজেকে আল্লাহর সাথে সঁপে দেওয়া, সৃষ্টিকর্তার সাথে সঁপে দেওয়া, এই যে একীভূত হওয়া, হ্যাঁ, আল্লাহর সামনে নিজেকে একদম হারিয়ে ফেলা, নিজেকে বিলীন করে দেওয়া, সৃষ্টিকর্তার প্রতি এরকম বিলীন করে দেওয়া, এই যে এই ইউনিফিকেশন অফ দ্য হিউম্যান বিং উইথ দ্য ক্রিয়েটর অর উইথ দ্য কসমিক কনসাসনেস। কসমিক কনসাস মানে ওই যে মহাজাগতিক চেতনা আর কি, ওই একই টাইপের। আর ওয়েদার ইউ নেম ইট বা যে নামেই আপনি এটাকে বলেন না কেন, ইট ইজ এ বেসিক ইনস্টিংক্ট মানুষের, এটা একটা মৌলিক প্রবৃত্তি, দ্যাট হুয়েন ফ্রাস্ট্রেটেড ক্যান প্রডিউস ডিপ সিমটোমেটোলজি। এখানে যদি মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, সেটা অনেক গভীর লক্ষণ তৈরি করতে পারে। একটু আধ্যাত্মিক টাইপের কথাবার্তা তো, বুঝতে একটু লাগতে পারে। মেনি পিপল ফাইন্ড দ্যাট দে আর নট কমপ্লিটলি স্যাটিসফাইড ইউনাইটিং উইথ ইচ আদার, আমরা তো পরস্পর মিলে মিশে থাকি, ঠিক আছে, একে অপরের সাথে একীভূত হয়ে পড়ি, অনেকে শুধু এইটুকুতেই কমপ্লিটলি স্যাটিসফাই হয় না, দে টেক ফার্দার স্টেপ, তারা তার আরেকটা পদক্ষেপ ফেলে, দে ট্রাই টু ইউনাইট উইথ দ্য গড, তখন তারা কি আল্লাহর সাথে একীভূত হতে চায়। এই যে অনেক মনি ঋষিরা এরকম দেখবেন, তো দে ফিল ডিসস্যাটিসফাইড, তারা ডিসস্যাটিসফাইড হয়, অসন্তুষ্ট হয়, অ্যান্ড আর ইভেনচুয়ালি ড্রাইভিং টু সার্চ ফর মিনিং বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই যে এই জাগতিক দুনিয়ার বাইরেও আরো কি অর্থ আছে সেগুলো মানে খুঁজতে যায়। তাদের মধ্যে দ্য মেইন কোশ্চেন দে আর ট্রাইং টু অ্যান্সার আর, তাদের মধ্যে কিছু প্রশ্নের উদয় হয় যেগুলার অ্যান্সার খোঁজার চেষ্টা করে, তার মানে মানে আধ্যাত্মিক একটা চেতনা তার মধ্যে আছে, যে হোয়াট এম আই এম ডুইং হিয়ার, আমি এখানে কি করছি, দুনিয়াতে আমি কি করছি, হোয়াট ইজ মাই পারপোস ইন লাইফ, আমার জীবনের উদ্দেশ্যটা কি। দ্য স্পিরিচুয়াল নিড অফ এ হেলদি পার্সন আর টোটালি ডিফারেন্ট ফ্রম দোজ অফ দ্য ডিজিজ পার্সন, এই যে ডিজিজ পার্সন অসুস্থ মানুষ, অসুস্থ মানুষের যে স্পিরিচুয়াল নিড, যে আধ্যাত্মিক যে প্রয়োজন, সেটা যে ধরনের সুস্থ মানুষের থেকে সেটা সম্পূর্ণই আলাদা। অসুস্থ হলে আমাদের আধ্যাত্মিক প্রয়োজন একরকম হয়, আর সুস্থ অবস্থায় দেখা যায় আমরা সেটা ভিন্ন রকম থাকে। তাহলে যে মনের মধ্যে এই কোশ্চেন উদয় হওয়া, কেন আমি দুনিয়াতে আসলাম, কি আমার উদ্দেশ্য, কি মানে কোথায় যাব, এই যে আধ্যাত্মিক যে প্রশ্ন তার মধ্যে আসে, সেগুলোর উত্তর খোঁজার জন্য সে চেষ্টা করে, সে সৃষ্টিকর্তার সাথে একীভূত হওয়ার চেষ্টা করে, সৃষ্টিকর্তার মাঝে বিলীন হয়ে যেতে চায়। তো এই যে মানুষের যে আধ্যাত্মিক যে এই 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 যে প্রয়োজনগুলা,
এগুলা সুস্থ মানুষের একভাবে হয়, অসুস্থ মানুষের ক্ষেত্রে সেটা আবার ভিন্নভাবে হয়। ইন জেনারেল পিপুল ফিল দ্যাট দেয়ার হ্যাজ বিন এনাফ স্ট্রাইফ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দে আর সার্চিং ফর এ ডিফারেন্ট ওয়ে অফ ডিলিং উইথ কনফ্লিক্টস অন দ্য মেন্টাল প্লেন। তারা পিপুল মনে করে এই দুনিয়ার মধ্যে যথেষ্ট আমাদের দ্বন্দ্ব, বিবাদ, বিসংবাদ এগুলো তো আছে, তখন তারা ভিন্ন উপায়ে এগুলাকে ডিল করতে চায়, এই যে মনের যে দ্বন্দ্ব সেগুলা সমাধান করতে চায়। বিকজ সাম হ্যাভ বিন হ্যারেস্ট অ্যান্ড হ্যাভ সাফার্ড দে আর লেড টু এ স্পিরিচুয়াল সার্চ। অনেকেই হয়তো দুনিয়াতে অনেক বেশি হ্যারেস্ট হয়েছে, হয়রান কি বলে, হয়রান হয়েছে, মানে ভালো বাংলাটা কি হয়, হ্যারেস্ট যে নিগৃহীত হওয়া কিংবা হ্যারাসমেন্ট হওয়া, যেটাকে বলা হয় জি অপমানিত, জি তাড়িত ইত্যাদি শিকার। নির্যাতিত, হ্যাঁ আচ্ছা, কে হয়তো হয়রানির শিকার হয়েছে, হ্যাঁ হ্যারেস্ট, হয়রানির শিকার হয়েছে, হ্যাভ সাফার্ড, অনেক কষ্ট পেয়েছে, তখন সে আর এই দুনিয়াতে কিছু আর দুনিয়াতে কিছু ভালো কিছু পাওয়ার চেষ্টা করে না, তখন আধ্যাত্মিক লাইনে সে চলে যায়। অনেক আছে না, অনেক জীবনে অনেক বড় কষ্ট পেয়ে সে সন্ন্যাস জীবন ধারণ করেছে এরকম, তো তখন আধ্যাত্মিক বিভিন্ন অনুসন্ধানে সে বেরিয়ে পারে। দে আর লিড টু স্পিরিচুয়াল সার্চ, দে হ্যাভ ফাউন্ড দ্যাট ইন দিস কেস ডিজিজ ক্যান অ্যারাইজ ফ্রম দ্য ইমোশনাল ফ্রাস্ট্রেশন অ্যাসোসিয়েটেড উইথ দিস সার্চ উইথ দ্য সার্চ। এই যে আধ্যাত্মিক যে ভাবে সে সমাধান করতে চায় দুনিয়াতে হয়রানির শিকার হইয়া বা অনেক কষ্ট পায়, সে আধ্যাত্মিক লাইনে যখন পরিচালিত হয়ে গেছে, এগুলা এগুলার সাথে আবেগগত যে ফ্রাস্ট্রেশন, হতাশা, এই এই সার্চের সাথে আবেগগত ফ্রাস্ট্রেশন মিলে তাদের মধ্যে নানান ধরনের রোগের সৃষ্টি করে। দিস ইজ অফেন সিন ইন দ্য ইন্টেলেকচুয়াল পিপুল হু ট্রাই টু ফাইন্ড আউট অ্যান আউটলেট ফর দ্যার ইমোশনাল প্রবলেম। এটা অনেক সময় যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী এদের মধ্যে প্রায় দেখা যায় তারা তাদের যে আবেগগত যে যে প্রবলেম গুলো আছে তার একটা বহিদ্বার তারা খুঁজে বেড়ায়, তার বাহ্যিক একটা দ্বার তারা তখন খুঁজে বেড়ায়। এইভাবে এই বিষয়ে মেন্টাল ব্লকের সম্পর্কে আলোচনা করা হয়েছে 173 নম্বর পৃষ্ঠায়, এটা পরে আমরা পরে দেখব। যে ডিসিশন মেড, যে সমস্ত সিদ্ধান্ত গুলা নেওয়া হয় টু সলভ প্রবলেম অন এ সার্টেন লেভেল, কোনো একটা বিশেষ লেভেল পর্যন্ত কোন সমস্যা সমাধান করতে যে সমস্ত ডিসিশন নেওয়া হয়, এই ডিসিশন গুলাই ক্যান ফরটেল দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ। তো এগুলাই এই যে এই যে ডিসিশন গুলো নেওয়া হয় সিদ্ধান্ত গুলাই তার রোগ বিকাশের একটা পূর্বাভাস দিতে পারে। আপনি একটা মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে যে ধরনের সিদ্ধান্ত গুলা গ্রহণ করে ওই সিদ্ধান্ত গুলা থেকেই বোঝা যায় সে কোন ধরনের রোগ তাদের মধ্যে দেখা দিতে পারে। যেরকম একটা উদাহরণ দিয়েছে, ইফ ইউ কম্প্রোমাইজ ইউর কনসিয়েন্স, আপনার যে বিবেক সেটাকে যদি আপনি কম্প্রোমাইজ করেন, হ্যাঁ বিবেকের মনে গেছে না, খুব বিবেকই থাকে, বিবেককে কখনো এই ন্যায় নিষ্ঠাকে সে কখনোই বিসর্জন দেয় না, কিন্তু অনেকে বিভিন্ন চাপে পড়ে বা লোভের বশবর্তী হয়ে সে বিবেককে বিসর্জন দিয়ে ফেলে। দেখা যায় যে যে ইফ ইউ কম্প্রোমাইজ, যদি আপনি এরকম কম্প্রোমাইজ করেন বিবেকের সাথে বাই সেলিং এ ফ্রডিউলেন্ট প্রোডাক্ট, হয়তো কোনো একটা প্রতারণামূলক কোনো পণ্য, অনেকে আছে না যে খারাপ পণ্য প্রতারণার মাধ্যমে বিক্রি করে চলে যায়, হ্যাঁ তো হয়তো আপনি দ্যাট মেক ইউ রিচ, সেটা সেটা হয়তো আপনাকে রিচ করলো, ধনী বানাইলো, প্রতারণা করে আপনি হয়তো প্রোডাক্ট বিক্রি করে আপনি ধনী হইলেন, কিন্তু এইভাবে আপনি কি করলেন, বিবেককে বিক্রি করে দিলেন, বিসর্জন দিলেন। অনেকে আছে না দেখেন যে আজকাল বহু জায়গায় তো প্রতারণা হয়, ই ভ্যালিতে হইলো, নতুন আলেশ্বর মার্টে হলো, টাকা পয়সা কামাই করে ভাগছে এরা, যাকে এগুলো আপনাকে রিচ করে ঠিকই, ইউ হ্যাভ সলভ দ্য সার্ভাইভাল কনফ্লিক্ট, এতে এইভাবে আপনি আপনার যে সার্ভাইভ করার যে দ্বন্দ্ব সেটা হয়তো আপনি সমাধান করার চেষ্টা করেছেন বিবেককে বিসর্জন দিয়ে, কিন্তু
ইউ নো, আপনি জানেন যে ইউ হ্যাভ চিটেড, আপনি কি করেছেন, মানুষের সাথে প্রতারণা করেছেন। হাউ ওয়ার অ্যান্ড দিস উইল কজ আনরেস্ট উইদিন ইউ, এটা আপনার মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে। যতই আপনি টাকা পয়সা কামান, যেভাবেই করেন, কিন্তু আপনি তো একটা অন্যায় করেছেন, আপনার বিবেককে বিসর্জন দিয়েছেন, আপনি মানুষের সাথে প্রতারণা করেছেন, এই যে একটা মনের মধ্যে একটা অস্থিরতা আপনার মধ্যে ঠিকই থাকবে। দ্যাট ডিসকমফোর্ট হ্যাজ টু ম্যানিফেস্ট সামওয়ান, এবং এই যে আপনার মনের ভিতরের যে এই যে এই দ্বন্দ্বটা, এই যে অস্বস্তিটা, সেটাই কিন্তু যে কোনোভাবে আপনার মধ্যে প্রকাশিত হবে। ফর এক্সাম্পল, ইউ নো লঙ্গার কেয়ার অ্যাবাউট আদার্স, এরপরে দেখা যাবে যে আপনি আর কারোর প্রতি কোনো কেয়ার নিচ্ছেন না। ইভেনচুয়ালি দ্যাট নলেজ দ্যাট ইউ হ্যাভ কম্প্রোমাইজড ইউর ইন্টিগ্রিটি উইল মেক ইউ ইল। তো এই যে নলেজটা, যে আপনি সততার সাথে সততাকে যে বিসর্জন দিয়েছেন, আপনার ভিতরের যে এই যে একটা অনুভূতি এসে গেলে, যেটা আপনাকে অস্থির করে বললো, এটাই কিন্তু একসময় আপনাকে অসুস্থ করে ফেলবে। তাহলে মানুষের আধ্যাত্মিক লাইনের, মানুষের মানসিক লেভেলের দ্বন্দ্ব মানুষকে অসুস্থ করে ফেলতে পারে। ডিজিজ দ্যাট অ্যারাইজ ফ্রম ফ্রাস্ট্রেশন অফ দ্য সার্ভাইভাল ইনস্টিংক্ট আর মোস্ট ম্যানেজেবল। যদি মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের বেঁচে থাকার যে প্রবৃত্তি ইনস্টিংক্ট, সেইখানের কোনো হতাশা থেকে যখন কোনো ডিজিজ তৈরি হয়, সেটা কিন্তু অনেকটা ম্যানেজ করা যায়। দোজ দ্যাট অ্যারাইজ ফ্রম ইমোশনাল সেক্সুয়াল কনফ্লিক্ট, হ্যাঁ, যেটা মানুষের এই যে আবেগজনিত সেক্সুয়াল কনফ্লিক্টের কারণে যে সমস্ত রোগ দেখা দেয়, হ্যাঁ, সেটা অনেকটাই কমপ্লিকেটেড। বাট ডিজিজ অরিজিনেটেড ফ্রম স্পিরিচুয়াল কনফ্লিক্ট, যেটা মানুষের আধ্যাত্মিক জগতের এইরকম কনফ্লিক্ট থেকে, যে আপনি বিবেককে বিসর্জন দিয়ে ধনী হয়েছেন ঠিকই, কিন্তু আপনার মনের মধ্যে একটা একটা সবসময় থাকবে, যে দুর্বলতা থাকবে, যে আপনি মানুষের সাথে যাতে চিটিং করেছেন, এটা আপনার ভিতরটাকে সবসময় অস্থিরতায় ফেলবে, এবং এটার কারণে হয়তো আপনি একসময় অসুস্থ হয়ে পড়বেন। যে এই যে স্পিরিচুয়াল কনফ্লিক্টের কারণে যে সমস্ত ডিজিজগুলো মানুষের মধ্যে তৈরি হয়, সেগুলো হলো সবচেয়ে বেশি কঠিন ম্যানেজ করা। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য, যে হয়তো বেঁচে থাকার জন্য তার মধ্যে যে হতাশা কাজ করে, সেটা এই ধরনের রোগটাকে সহজে ম্যানেজ করা যায়, যেগুলো আমরা ফিজিক্যাল প্ল্যানের বিশৃঙ্খলা থেকে আসে, আর যেগুলো সেক্সুয়াল ইমোশনাল ডিস্টারবেন্স, সেখান থেকে যেগুলো আসে সেগুলো অনেকটাই কমপ্লিকেটেড। আর যেগুলো মানুষের আধ্যাত্মিক লেভেলের কনফ্লিক্ট থেকে আসে, মানসিক লেভেলের কনফ্লিক্ট থেকে আসে, সেগুলো কিন্তু বেশি অনেক বেশি ম্যানেজ করা কঠিন। সামটাইমস ইট ইজ হার্ড টু সি থ্রু দ্য প্যাটার্ন অফ দিস কেস হোয়ার মোস্ট অফ দ্য প্রবলেম আর হাইডিং। অনেক সময় এটা বোঝা ডাক্তার জানা খুব কঠিন, যে কোনভাবে রুগীটা অসুস্থ হলো, কারণ আমরা তো সবকিছু লুকাই, প্রবলেম গুলা আমরা লুকাই ফেলি, যার কারণে রুগীর থেকে আপনি কোন ভাবে সে অসুস্থ হলে সেটা খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক, আজকে এটুকু পড়ে দিলাম। এই নেক্সট ক্লাসে আমরা সেলফ প্রিজার্ভেশন অফ হিউম্যান ইভলিউশন পড়বো। এই চ্যাপ্টারটা আসলে আমার কাছে একটু কঠিন লাগে পড়তে, কিছু আধ্যাত্মিক কথাবার্তা, তো আধ্যাত্মিক কথাবার্তা বুঝতে একটু লাগে। তো যাই হোক, বিদল গাছ বলছে, আমরা একটু পড়লাম, আপনারাও পড়বেন। আজকের মতো ক্লাস শেষ করি, থাকবেন, জাজাকাল্লাহ খাইর স্যার। রেকটমে যাই পাই স্যার, রেকটমে পাই, এখানে একটা বেগ হলো আর্জিং, হ্যাঁ, আর্জিং, দেখেন আর্জিং, তো ইটিং, দেখেন ইটিং, ইটিং এখানে দুইটা রূপ আছে, ইটিং আফটার, হ্যাঁ, ইটিং আফটারে দেখেন এখানে আছে এলো, এই যে অ্যানাকার্ডিয়াম পড়লাম আজকে, এটাও আছে, কলোসিনতেও আছে, খাওয়ার পরে পায়খানার বেগ হয়। কিন্তু ইটিং হোয়াইল এর ক্ষেত্রে এখানে কিন্তু শুধু একটা মেডিসিনে দিছে সেনিকুলা, আর ফেরামেটে যেটা আমরা পড়েছিলাম, যে ডায়রিয়াতে পাবো স্যার, রেক্টাম ডায়রিয়া। আচ্ছা, আমরা ডায়রিয়াতে দেখি, শুধু ডায়রিয়া দেখি, ডায়রিয়া দেখি, ডায়রিয়া, ইটিং, এখানে কয়েকটা আছে, ইটিং অ্যাটেম্পট, অ্যাটেম্পট, হ্যাঁ, ওই যে খাওয়ার যে বাধা দেয় স্যার, ওই যে ওখানে বলে সিঙ্গেল ফেরামেট স্যার, আচ্ছা, যখনই অ্যাটেম্পট টু অ্যাটেম্পটিং টু ইট, যখনই খেতে যায়,
তখনই দেখা যায় তার পায়খানার ব্যাগ হয়। এখানে ফেরামেড একটাই ওষুধ আছে, তো খাওয়ার পরে পায়খানার এই যে যে ডায়রিয়া হলে ব্যাগ হয়, এখানে এলো অনেকগুলো মেডিসিন আছে, সেখানে ফেরাম গ্রুপের অনেক মেডিসিন আছে, ফেরামেড, ফেরামার্স, ফেরামাইল। আর খেতে গেলেই যখনই অ্যাটেম্প নেয় খাওয়ার, তখনই তাদের পায়খানার ব্যাগ হয়, সেখানে ফেরামেড আছে। আর খাওয়ার মাঝখানে, যে হোয়াইল ইটিং, খাওয়ার মাঝখানে তার পায়খানার ব্যাগ হয়, সেখানে ফেরামেটালিক বড় মেডিসিন যদিও আলাদা আছে। দেখা যায় ফেরামেটালিক রুগীরা অর্ধেক খাওয়া হয়েছে বা কিছু দূর খাইছে, তারপরে খাওয়ার রেখে তার বাথরুমে দৌড়, যায়। হ্যাঁ, বাথরুমের দূর। তো এটা এটা হচ্ছে ফেরামেটালিক আমার একটা বিশেষ বৈশিষ্ট্য। এলো সাধারণত শেষে হয়, তো মাঝখানে হইতে পারে, এলো সাধারণত খাওয়ার পরে ব্যাগ হয়, কিন্তু এই ফেরামের ইয়ে হলে খাবার খাওয়া শুরু করছে তখনও হইতে পারে, বা খাওয়ার মাঝখানেই সে খাবার রেখে তার পায়খানা দৌড়াতে হয়। এটা থারামেটালিক কামের বিশেষ বৈশিষ্ট্য। জি স্যার, অনেক কৃতিত্ব কথা স্যার। আমি স্যার জয় বাংলা এরকম হোমিওপ্যাথি। জি স্যার, হোমিওপ্যাথি জয় হোক। আমাদের বাসার পাশে ময়মনসিংহে যুদ্ধের পরপর দেখতাম ওরা, ওদের আমরা একই পড়াশোনা করতাম একই স্কুলে বা এই ধরনের, তো ওরা কিন্তু ওই খাবার সময় কিন্তু লুডা নিয়ে বসে থাকতো, খাওয়ার মাঝখানে যে এরকম দৌড় দিত, বুঝছেন? এই যে এখন আল্লাহ রহমত রুবিক্স পাওয়া গেল। ঠিক স্যার, স্যার একটা কথা জিজ্ঞেস করা ছিল স্যার আপনাকে, হ্যাঁ এই যে কয়েকদিন আগে স্যার আমাদের রবিন মার্ফিস প্রয়াত হলো স্যার, ওনার বইগুলো নিয়ে দেখলাম অনেক অনেক কথা বলেছে, ওনার কি নোট গুলো দেখলাম স্যার তো অনেক ভালো লিখছে স্যার, আপনার মতামত জানতে চাচ্ছিলাম স্যার। শোনেন, কিনোটটা যখন প্রথমে আসছিল, আজ থেকে আমি প্রথম কিনোটটা দেখতে পাই যে গ্রিন হোমিও হল, ওরা কিছু বই আনছিল সেখানে, তখন আমি স্টুডেন্ট ছিলাম। আর এই অরিজিনাল এই পাঁচটা বই, আমার বইয়ের দাম অনেক বেশি ছিল, তো দেখা গেছে যে আমার তখন কেনার সামর্থ্য ছিল না, আমি জাস্ট বইটা লাইরে ছেড়ে রেখে দিছি। এখন তো কেনার সামর্থ্য আছে, তখন মনে করেন যে এই অরিজিনাল বইটা এখন আর পাই না আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ফটোকপি নিছি আমাদের রাসেল ভাইয়ের কাছ থেকে, আমি কিন্তু রবীন মার্ফিন মারা যাওয়ার আগেই নিছি, এটা এটা নিছি, আর লেভেল অফ হেলথ এর আরো দুইটা বইলাম নিছি আমি। তো এটা যখন হাতে পাইছি, তো এর মধ্যে মারা গেছেন উনি। অ্যাকচুয়ালি হয়েছে কি যে রবীন মার্ফির অবদান সবাই সব জায়গায় কিছুটা অবদান অবশ্যই রাখে, সবারই অবদান সব জায়গায় আছে, আমার একটা অবদান আছে, ধরেন জহির স্যারের বিরাট অবদান আছে, এই যে আপনাদের সাথে একত্র করে একসাথে পড়া, এগুলো যেরকম আমি আজকে একটা লেকচার দিলাম, এটাও তো আমার একটা অবদান আছে, আমি একটা জিনিস আপনাদেরকে পড়াচ্ছি। তো সবারই কম বেশি অবদান আছে, ছোট হোক বড় হোক। তবে আমাদের অনেকেরই নেগেটিভ টেন্ডেন্সি বেশি থাকে, যেখানে মানে একটা লস, এটা একটা লস না, যেটাই হোক আমি যদি মারা যাই, বা আমার একদম যে সাধারণ একজন হোমিওপ্যাথ সে মারা গেলেও সেটাও কিন্তু হোমিওপ্যাথির জন্যই একটা লস, তাই না? যে একজন হোমিওপ্যাথ ছিল সে নাই এখন। তো রবিন মার্ফিটা তো অবশ্যই ওনার একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, বিশেষ করে ওনার এমন জায়গায় প্র্যাকটিস করতেন, এমন জায়গায় হোমিওপ্যাথি মানুষকে শিক্ষা দিতেন যেখানে হোমিওপ্যাথি অলরেডি মানে হোমিওপ্যাথির বাতি অলরেডি নিভেই গেছিল বলা চলে। তো রবিন মার্ফির এই যে কিনোটস বইটা, এটা কিন্তু ওনার বিভিন্ন লেকচার বিভিন্ন ইয়েতে উনি যে আলোচনা করেছেন এই ওষুধের উপরে ধারাবাহিক আলোচনা করেছেন, তার একটা লেকচার। এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ওনারা কিন্তু প্রত্যেকটা ওষুধই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তেন এবং মানুষকে শিখাইতেন সেগুলা, তাহলে অবশ্যই ওনাদের নলেজ ছিল অনেক ভালো এবং মানুষকে শিক্ষা দিতেন। আমরা ফেসবুকে শিক্ষা দিই বা যেখানে শিক্ষা দিই সেটাও, বা অনলাইনে শিক্ষা দিই, যেভাবে শিক্ষা দিই, মানুষের শেখানো এটা খুবই একটা ভালো জিনিস, কিন্তু রবিন মার্ফির এমন জায়গায় উনি শিক্ষা দিতেন, আর ওনার শিক্ষার ইয়াটা ছিল অনেক গভীর, অনেক বেশি। শুধু উনি যে লেকচার দিয়ে শিখাতেন তা না, উনি কিন্তু অনেক ভালো ভালো কাজও করেছেন। আমরা দেখেন এই যে কথায় কথায় অনেক কম্পালেশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে মরিসন যে বইটা লেখছে, এখানে হয়তো মরিসনের যে কিনুটটা, এটাতে যেটা আমরা পড়ি যেগুলা, এটাতে কিন্তু মরিসন কি নিজে প্রুভিং করছে? অবশ্যই করে নাই, সে কিন্তু এখানে একদম মানে যে লক্ষণগুলো একদম কনফার্ম লক্ষণ, সেগুলো কিন্তু বিভিন্ন আমাদের যারা মাস্টার ছিল তাদের বই থেকে এনে একত্র করছেন, এক জায়গায় আইনে দিছেন, আপনার জন্য সহজ করে দিছেন,
তা কাজটা কি অনেক ভালো হয় নাই? আপনি কি একটা রুগী দেখার সময় আপনি একটা ওষুধ মানে কনফার্ম করতে গেলে জাস্ট একটু মেডিসিন দেখে নিলেন, হ্যাঁ, বা একটা রুগী আইসে অনেক লক্ষণ বলতেছে যে আপনার মনে হচ্ছে এটা আর্জেন্ট না, ঠিক আছে, আপনি জাস্ট মেডিসিন বইটা একটু খুলেন, খুলে আর একটু দেখলেন যে অন্যান্য কিনের বা কি কি প্রশ্ন আরো জিজ্ঞেস করবেন কনফার্ম হওয়ার জন্য, সেগুলো আপনি মেডিসিনের বই থেকে পাবেন। এটা হচ্ছে আবার একত্রে মানে কনফার্ম কোন কোন লক্ষণগুলো পাইলে আপনি ওষুধটা দিতে পারবেন, সেগুলো কিন্তু মরিসনের বই একদম সুন্দর করে সেই লক্ষণগুলো একসাথে করে দিছেন। এই কাজটা করতে মরিসনের কিন্তু অনেক সময় দিতে হয়েছে, তো ওনারা কাজটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। মেইন রেপার্টরি তো ওইগুলাই, অ্যালেনের এনসাইক্লোপিডিয়া, টিএফএলএনের যে হেডিং এর গাইডেন্স, বড় বড় বই, কিন্তু এই বইগুলো আপনারা পড়তে পারবেন? হেনিম্যানের যে ম্যাথামেটিক্যাল পিউরে আছে, একটা বই একটা ওষুধ পড়তে যান তো দেখি আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত বিস্তারিত এত ভাবে লেখা। যারা গভীর নলেজ আহরণ করতে চায় বা অনেক বেশি গবেষণাধর্মী কাজ করে তাদের জন্য ওই বইগুলা, কিন্তু যারা লেমেন নতুন আমরা হবে শুরু করছি তাদেরকে যদি ওই ধরনের বই ধরাই দেন, সে ওই দিনই ভাগবে যে এই 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 বই বইরা তারা কিছুই করতে পারে না, কোনো কুল কিনারাই পাবে না। তো রবিন মার্ফি সহ এরা যারা আছে, আমরা সবাই জানি যে কেন্টের রেপার্টরি বেস্ট, ঠিক আছে। আবার অন্যদিকে আপনি বলেন যে বোরিকের ম্যাথামেটিকা, এটা একটা অথেন্টিক বই, একটা একটা টেক্সট বুক। এখন বোরিকের ম্যাথামেটিকা আপনি পড়েন, পড়ে যে আপনি দেখেন কেন্ট খুঁজতে যান, দেখেন অনেক ওষুধই সেখানে নাই, মানে বোরিক বলেছে কিন্তু কেন্টের রেপার্টরিতে নাই, তাহলে এগুলো কি করবেন? আপনি রেপার্টরির রুমে দেখলে কিন্তু আপনার বাদ পড়ে যাচ্ছে। রবিন মার্ফি বলেন, সিনথেসিসের এই বলেন বা কমপ্লিটের এই বলেন, ওরা এগুলো কি করছে সব অ্যাড করে দিছে রেপার্টরির মধ্যে। এবং এগুলো আপনি, এগুলো তো মেইনলি সফটওয়্যার জন্য করা, কম্পিউটারের জন্য, যেটা আপনার ব্যবহার করতে সুবিধা হয়। আগে একটা রেপার্টরি করতে গেলে সব কেটে একটা রেপার্টরি করতে গেলে আধা ঘন্টার বেশি সময় লাগতো, একটা রুগীর আধা ঘন্টার বেশি ঘন্টা সময় লাগতো অনেক সময়, সাথে সাথে করাই যেত না, আলাদা সব করতো, হাতের মধ্যে লিখতো, সব হিসাব করতো, এগুলো করতো। আর কম্পিউটার আসার কারণে এই জিনিসটা অনেক সহজ হয়ে গেছে, খুব সহজে। তারপরে এসে দেখেন এই যে, এই যে আপনার তো প্রেজেন্ট আছে না, দেখেন এই জি যে স্যার, আমি প্রেজেন্টেশন আমি আমি এখানে কি দেখতেছি, আমি এখানে সিনথেসিসটা দেখতেছি, হ্যাঁ, আমার মুহূর্তের মধ্যে আমি যে কোনো অন্য একটা রেপার্টরির মধ্যে চলে যেতে পারি, এখানে অনেকগুলো রেপার্টরি আছে। তবে সিনথেসিসের মধ্যে আপনার কিন্তু অনেক ভাবে সিনথেসিস ব্যবহার করা যায়। সিনথেসিসে আপনি যদি মনে করেন যে অনেক ওষুধ আছে যেগুলা ভাষা ভাষা আছে, সেগুলা অ্যাড করছে, এগুলো আপনি ইচ্ছা করলে এক ক্লিক করে বাদ দিয়ে দিতে পারবেন। এখানে সিনথেসিস ব্যবহার করে কতগুলা আছে দেখেন, এখানে আছে ফুল সিনথেসিস একটা ব্যবহার করে, আবার ফুল সিনথেসিস রেমেডি নট কপিয়েড, এটা একটা আছে যে অনেক সময় দেখা যায় সাব রুব্রিকের মধ্যে একটা মেইন রুব্রিকের মধ্যে একটা ওষুধ নাই, কিন্তু তার সাব রুব্রিকের মধ্যে অন্য একটা ওষুধ আছে, তাহলে ওই সাব রুব্রিকটা কি ওই মেইন রুব্রিকের অন্তর্ভুক্ত? না, অবশ্যই অন্তর্ভুক্ত, কিন্তু আলাদা করে সেটা শুধু উল্লেখ করছে। অনেকে এটা করছে কি, এই সাব রুব্রিকের লক্ষণগুলো মেইন রুব্রিকের সাথে যোগ করে দিছে, কারণ সাব রুব্রিক যেটা, ধরেন একটা মানুষ ধরেন বমি বমি ভাব আছে তার একটা ওষুধের, কিন্তু যার শুধু সকালবেলা বমি সেখানে ধরেন একটা ওষুধ আছে, যেটা মেইন রুব্রিকের মধ্যে বমি বমি ভাবের মধ্যে উল্লেখ নেই, তাহলে যে খালি সকালবেলার বমি, এটা কি বমি বমি ভাবের লক্ষণের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। তো এইগুলো অনেক সময় ওই রেমেডি গুলো মেইন রুব্রিকের সাথে অনেক সময় কপি করে দেয়, একসাথে করে দেয়, হ্যাঁ, এটা সিনথেসিস ওইভাবে আপনি ব্যবহার করতে পারবেন, যে ওগুলা ফুল সিনথেসিস, ওগুলো কপি সহ, তার যে কতগুলা আছে এগুলো সবগুলো আমি অত জানিও না, কোয়ান্টি ভিউ, যারা একটু কনজারভেটিভ রেপার্টরি সম্পর্কে সব লক্ষণ নিতে চায় না, যে একটা কনফার্ম, যেন বড় বড় রাইটার যাদের মানে বিশ্বাসযোগ্য যারা, তাদের লক্ষণগুলো নিয়ে আপনি শুধু রেপার্টরি করতে পারবেন, তখন দেখা যায় অনেক কিছু বাদ পড়ে যাবে। আর যদি কোন যে এই যে পিআর স্মিথ পর্যন্ত যেগুলো ছিল, হ্যাঁ, সেগুলোই শুধু আমরা ব্যবহার করি, তাহলে এটাতে ক্লিক করলেই দেখেন অনেক ওষুধ কমে গেল, হ্যাঁ, এখন 96টা ওষুধ চলে আসছে, অথচ ফুল সিনথেসিস ব্যবহার করলে এখানে 106টা মেডিসিন। যে আপনি এই যে কেন্টের যে ক্লাসিক, যে 1976 সাল কেন্ট পর্যন্ত আপনি ব্যবহার করবেন সিনথেসিস, তাহলে এখানে ক্লিক করে আপনি অনেক কিছু বাদ দিতে পারেন ওষুধ। তো এইভাবে বিভিন্ন ভাবে এগুলো ব্যবহার করা যায়, এই রেপার্টরিতে আপনি সফটওয়্যারের মধ্যে সবভাবে আছে, আপনি যেভাবে ইচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন, এটা আপনার জন্য আপনার উপরে ছেড়ে দিছে। তো এই যে বিভিন্ন রেপার্টরি যে কম্পাইল করছে, বিভিন্ন বই ঘাইটে ঘাইটে যে রেপার্টরির মধ্যে যোগ করছে, এটা তো একটা অবশ্যই ভালো কাজ। এখন আপনি কিভাবে ব্যবহার করেন
একটা ছুরি, ছুরি দিয়ে অনেক ভালো কিছু করা যায়, আবার ছুরি দিয়ে মানুষও খুন করা যায়। তাহলে ব্যবহারটা হলো আপনার হাতে, তো ওনারা ভালো কাজ করেছেন অবশ্যই, কিন্তু আপনি কিভাবে ব্যবহার করেন তার উপরে নির্ভর করে সেটার মানে ভালো ব্যবহার না খারাপ ব্যবহার। কিন্তু তার কাজটাকে অবশ্যই আপনি অবমূল্যায়ন করতে পারেন না, সে অবশ্যই ভালো কাজ করেছে, এবং ব্যবহারের ক্ষেত্রটা কিভাবে ব্যবহার করবে সেটা আপনি বুঝবেন। আর রেপার্টরি অনেক সময় অনেক কেন্দ্রের রেপার্টরির যে স্ট্রাকচার অনেক সময় একটু জটিল, হ্যাঁ এগুলার খুব সহজ করে স্ট্রাকচার গুলো নিয়ে আসছে এই রবীন্দ্র, কিছুটা অ্যালফাবেটিক্যালি সুন্দর করে করছে। হ্যাঁ তো এটা আমরা করতে পারি, যেরকম এই কিছু জিনিসের ভুল টার্ম আছে, যেরকম আমরা জানি এখানে কি আছে, দেন যে ফিমেলের মধ্যে আমরা কি যাই, এখানে দেন একটা রুব্রিক্স আছে লিউকুরিয়া, লিউকুরিয়া আমরা কোথায় যাই, মানে লিউকুরিয়া হলো এই যে লিউকুরিয়ার মধ্যে দেখেন, লিউকুরিয়ার মধ্যে আছে অনেক সময় দেখা যায় অফেন্সিভ থাকে, হ্যাঁ লিউকুরিয়া অফেন্সিভ, মানে অফেন্সিভ লিউকুরিয়া এটা তো সুস্থতার লক্ষণ না, হ্যাঁ মানে দুর্গন্ধ হয়ে যাওয়া। নর্মালি লিউকুরিয়াকে কোনো অসুখ ধরা হয় না, হ্যাঁ মেডিকেল রিয়াতে লিউকুরিয়া হলে একটা স্বাভাবিক জিনিস, হ্যাঁ সাদা চাপ মহিলাদের কম বেশি হবে ঠিক আছে, কিন্তু সেখানে দুর্গন্ধ হবে না, সেটাতে কোনো প্রদাহ তৈরি করবে না, সেটাতে খারাপ কিছু থাকবে না, সাদা চাপ মানুষের যেতেই পারে, কিন্তু ল্যাবরেটরিতে কিন্তু সেটা ডিজিজ সিমটম হিসেবে উল্লেখ করছে লিউকুরিয়ার যত খারাপ দিকগুলো আছে। হ্যাঁ অফেন্সিভ হওয়া, অফেন্সিভ হওয়া মানে তো এখানে তার ইয়ে হইতে পারে, ওই যে পুরো পুজের মতো তার লিক করে যায়, এখানে তার গনোরিয়া স্রাব ইনফেক্টেড হইতে পারে বা অন্য কোনো কারণে ইনফেকশন তার হইতে পারে, তার কারণে এই লিউকুরিয়া হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো লিউকুরিয়া টার্ম না, তখন সেটাও সেটা ভ্যাজাইনাল ডিসচার্জ, তার একটা ডিসচার্জ হয়, এটা হচ্ছে একটা খারাপ, এটি এই ভাষাটা ইউজ করা ভালো যে তার ভ্যাজাইনাল ডিসচার্জ হয়। রবীন্দ্র মার্ফির বইতে কিন্তু এই জিনিসটা স্যার এখানে স্যার দেখবেন, যে আমি একটু শেষ করি, সেখানে দেখবেন উনি লিকুইরিয়া শব্দটা ইউজ না করে উনি ভ্যাজাইনাল ডিসচার্জ করছেন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট ইয়েটা। তো যেটা কেউ যদি ভালো জিনিস করে সেটা আমরা প্রশ্নটা করতেই পারি, কিন্তু ব্যবহার কিভাবে করবেন সেটা সবকিছু নির্ভর করে আপনার উপরে। ভালো জিনিস আপনার কাছে দিলেও আমাকে যদি কেউ ভালো জিনিস হাত তুলে দেয়, যে একটা ধরেন ইঞ্জিনিয়ারিং কোনো কাজ কোনো যন্ত্রপাতি আমাকে দিল, ধরেন এই যে চেয়ার টেবিল বানানো যন্ত্রপাতি আমার দিয়ে বলে সুন্দর দেখে একটা টেবিল বানাও, আমি কিন্তু বানাইতে পারবো না, হ্যাঁ কারণ ওই বিষয়ে আমার দক্ষতা নেই। সেরকম রেপার্টরি যেগুলো নতুন নতুন রেপার্টরি আছে এগুলো ব্যবহার করার দক্ষতা যার আছে সে অবশ্যই ভালো করবে, তার দক্ষতা নাই সে করতে পারবে না, কিন্তু এই জন্য আমরা কিন্তু এগুলোরে খারাপ বলতে পারি না। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার দৃষ্টিকোণ স্যার, এই রবীন্দ্র মিশ্র একজন বড় মহের ব্যক্তি ছিল হোমিওপ্যাথির। আমরা স্যার একদিন 10 মিনিট বা 15-20 মিনিট সময় নিয়ে একটু তার জীবনের উপরে আলোচনা বা তার কৃতকর্ম তার কার্যকর্ম নিয়ে একটু আলোচনা স্যার হলে আমাদের জানি আলোচনা করি, আমার কাজ মেইনলি হচ্ছে রুগী দেখা, রুগী দেখি বেশি, আর সকালে যে আপনাদের সাথে পড়ি এগুলো কিন্তু আমি আলাদাভাবে ওইভাবে আগে যে স্টাডি করে নিয়ে পড়তে পারি এরকম না, যদি ওইভাবে করতে পারতাম আগে থেকে সুন্দর করে গুছাই একটা লেকচার তৈরি করে পাওয়ার পয়েন্ট দিয়ে সুন্দর করে আপনাদের সাথে যদি লেকচার দিতে পারতাম সেটা খুব সুন্দর হইতো, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে অ্যাকচুয়ালি সেটা তো স্টাডি ক্লাস, আপনাদের সাথে আইসে আমি পড়ি ঠিক আছে, এই জন্য দেখেন না অনেক জিনিসের মিনিং বুঝি না, আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের কাছ থেকে শুনে এই জিনিসটা বোঝার চেষ্টা করি এরকম। তো মূল কথা হলো নিজের মহসিন নলেজ স্যার, না, মহসিন স্যার সরি সরি, ওই আমার মেয়ের বয়স 2.5 মাস বুঝছেন স্যার, এখন ওর মাঝে মাঝে আমি সাদা স্রাব দেখতে পাই স্যার, এটার কি ব্যাখ্যা থাকতে পারে স্যার, প্যাথোলজিক্যাল কোনো সাইড আছে কিনা? দেখেন কোন ইনফেকশন হইতে পারে, এখানে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সে অনুযায়ী ঠিক হবে। মেয়ের বয়স মাত্র 2.5 মাস, হ্যাঁ হ্যাঁ 2.5 মাস, নানান কারণে হইতে পারে, এটা একটু দেখা দরকার যে কোন কোন কারণে হচ্ছে এরকম। স্যার আসসালামু হুম আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, এই যে শিরিন ম্যাডাম স্যার ভালো বলতে পারবো, না স্যার আমি আসলে অত ভালো বলতে পারবো না, তারপরে আমি এরকম একটা ইয়ে পড়ছিলাম যে প্রেগনেন্সির সময়ে ইস্ট্রোজেন ইসের কারণে বা মায়ের ইসে বেড়ে যায়, তো এই কারণে বাচ্চাদের মধ্যে অনেক সময়
এই দেখা দিতে পারে জন্মের পরে এটা বা এটা কিছুদিন। সাধারণত জন্মের পর পরই হয়, ওনার বাচ্চা তো 2.5 মাস পার হয়ে গেছে। স্যার এটা আমি জামিন স্যার, ডক্টর জামিন স্যার উনি আর কি বলছিলেন যে 3 মাস পর্যন্ত আর কি ওয়েট করা যায়, সম্ভবত এরকম কিছু বলছিল আচ্ছা যে হইতে পারে, তারপরে যদি কোনো প্রবলেম হয় তখন আর কি দেখা যেতে পারে, বা যদি কোনো এইটা বন্ধ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে তো অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে। এটা সম্পর্কে জি প্রথম স্যার, আমি জানি ওই যে আমার মেজো ভাইয়ের মেয়ে হইলো প্রথমে, তখন আইসে আমার বলতেছে এটা জন্ম নেওয়ার মনে 5 দিন না 7 দিন পরে, তখন আমার আব্বাই বলতেছে যে ওর তো এরকম মাসিকের মতো স্রাব হইতেছে, ব্লিডিং হইতেছে একটু ওইখান থেকে, এটা কি ওষুধ দেওয়া যায়। তখন আমি প্রথম ওইটা নিয়ে দেখলাম যে এটা তো স্বাভাবিক ঘটনা, এটা হতেই পারে, এটা মায়ের হরমোনের প্রভাবের কারণে হয়, এটা এমনিতেই চলে যায়, অনেকে এটার অসুস্থতা মনে করতে পারে। তবে এটা কতদিন থাকতে পারে এটা আমি, এটা জামিল ভাই সহ আরো ভালো বলতে পারবে, যে আপনি যেহেতু বললেন জামিল ভাই বলেছে যে 3 মাস পর্যন্ত থাকতে পারে, তো ওই স্যার কারণে আমার হইতে আসলে সময়টা মনে নাই কিন্তু এরকমই মানে 2.5-3 মাস মনে হয় যে ওয়েট করা যায়। আর যদি কোনো প্রবলেম হয় যেমন গন্ধ যদি থাকে, প্রচুর বাজে গন্ধ থাকে তাহলে তো অবশ্যই প্রবলেম। জি ঠিক জি আছে, তাহলে হ্যাঁ সেটা জি স্যার, ইনফেকশন নির্দেশ করে। জি তো সবাইকে সে বিদায় নেই, আমার চেম্বারে যেতে হবে ভাই। আসসালামু আলাইকুম জি ওয়া স্যার, রাহমাতুল্লাহি ওয়া আপনি বারাকাতুহু। বিদায় নিলেও আমরা